आज के आमी आलोचना करब हैचिंग रेट पाव जाए तो तादेर जोन आज के वीडियो टी खूब ही उपकारी होबे। आमी हैचार हिसाबे यूज करी एवं 3000 डिमे जो बड़ो इनक्यूबेटर सेट आमी सेटार हिसाबे यूज करी। हेलो फ्रेंड्स, आमी निजाम, आपनारा देखछेन आमादेर फार्म यूट्यूब चैनल। आज के आमी आलोचना करब इनक्यूबेटरेर परिचर्चा निये, अर्थात इनक्यूबेटर किभाबे परिचालना करते हय, किरकम कि सेटिंगस राखते हय जाते परफेक्ट एवं सुंदर बाच्चा बा भालो रकम हैचिंग रेट पावा जाय। तो से ही नहीं आज के पूरा वीडियो आलोचना करब। ताई जादेर इनक्यूबेटर आछे बा इनक्यूबेटर परवर्ती बनाते चान बा इनक्यूबेटर माध्यमे हैचिंग करते चान बा जादेर एक्चुअली मुरगीर खामार संगे जुक्त तादेर जोन्नो आज के वीडियो खूब ही उपकारी होबे। बा जादेर इनक्यूबेटर नहीं बा करतेओ चान ना किन्तु मुरगीर व्यवसार संगे जुक्त तादेर क्षेत्रेओ इनक्यूबेटर परिचालना बा इनक्यूबेटर सम्पर्के जाना उचित। ताई वीडियो आपनारा सबाई जारा मुरगीर व्यवसार संगे जुक्त ताई वीडियो तारा सबाई वीडियो शेष पर्यन्त देखते थाकबेन एबं आमादेर चैनेले नतून होले आमादेर चैनेले सबसक्राइब करे आमादेर संगे थाकबेन। और एक कथा रखी भिडियोर मूल पर्व जावर आगे एक कथा रखी से हलो बर्तमान मुरगर व्यवसा संक्रांत समस्त किचू सप्लाई दिए थी, अर्थात मुरगर व्यवसा संक्रांत ए टू जेड मुरगर बाच्चा इनक्यूबेटर विभिन्न पार्टस रेडी इनक्यूबेटर से अटोमेटिक सेमि अटोमेटिक सब रकम इनक्यूबेटर और मुरगर व्यवसा संक्रांत और समस्त सामग्री दरकार है फिडार डिंकार विभिन्न समय से ही रकम हमें वैक्सीन मेडिसिन सप्लाई दिए थी। तो सामग्रिक भावे अर्थात ए टू जेड मुरगर व्यवसा संक्रांत पे थकबे हमारे तेज़ संगे जोाजोग करते हम डिस्क्रिप्शन देव विभिन्न रकम सोशल मीडिया लिंक फेसबुक पेज व फेसबुक ग्रुप व ह्वाट्सएप डायरेक्ट कन्टैक्ट नंबर थे संगे जोाजोग करते। আমার কাছে বর্তমানে দুটি ইনকিউবেটার আছে, একটি বড় 3000 ক্যাপ এই ডিম 3000 ডিমের ফুললি অটোমেটিক ইনকিউবেটার মেশিন আছে এবং একটি সেমি অটোমেটিক 1000 ক্যাপাসিটির আছে। যেটা সেমি অটোমেটিক সেটা আমি হ্যাচার হিসাবে ইউজ করি এবং 3000 ডিমের যে বড় ইনকিউবেটার সেটা আমি সেটার হিসাবে ইউজ করি। তো ইনকিউবেটারটি এখন আপনারা ভালোই জানেন যে সেটারের হিউমিডিটি এবং টেম্পারেচার অর্থাৎ আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই একটু ডিফারেন্স থাকে হ্যাচারের থেকে। অর্থাৎ হ্যাচ সেটারে অর্থাৎ যেখানে প্রথম 18 দিন ডিম থাকে সেটা সেটার বলি আমরা, তো সেটারের তাপমাত্রা থাকে একটু বেশি এবং হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা থাকে একটু কম। সেই ক্ষেত্রে সেটিংসটা থাকে সাধারণত আমার সেটিংসে দেখাচ্ছি ভিতরে এখন ডিম দেওয়া আছে আমার, এখানে 2000 বেশি ডিম দেওয়া আছে আমার এই ইনকিউবেটরটার মধ্যে। তো আমি পুরো সেটিংসটা দেখাচ্ছি বর্তমানে দেখুন আমার যে সেটিংসটা দেওয়া আছে আর নিচেরটা হচ্ছে সেট ভ্যালু এবং উপরেরটা হচ্ছে কারেন্ট ভ্যালু। তো সেই ক্ষেত্রে আমার এখানে দেখুন নিচের দিকে যে সেট ভ্যালুটা আছে 37.7 এবং বর্তমানে কারেন্ট ভ্যালু ইনকিউবেটরের ভিতরে আছে 37.5 অর্থাৎ 37.7 হলে ইনকিউবেটরের ভিতরে লাইটটি অটোমেটিকলি অফ হয়ে যাবে এবং এইটা হচ্ছে অফ হয়ে যাবে। এবং হিউমিডিটিটা দেখুন এখানে আমি সেটারে 60% হিউমিডিটি আমি সেট করে রেখেছি কিন্তু বর্তমানে ফল করছে 54 অর্থাৎ 54 ফল করছে এবং হিউমিডিফায়ার ভিতরে দেখুন রানিং হিউমিডিফায়ার চলছে। আমি এখানে এই সেটারের মধ্যে দুটো হিউমিডিফায়ার দিচ্ছিলাম কিছুদিন আগে, একটাতেই চলে যাচ্ছিলো কিন্তু বর্তমানে এখন নভেম্বরের ফার্স্ট উইক তো শীতকাল চলে আসছে। তো যত শীতকাল আসে আপনারা সবাই জানেন যে শীতকালে বাতাসের আর্দ্রতার পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে এখানে আমার ইনকিউবেটারতে তিনটি হিউমিডিফায়ারের পয়েন্ট করা আছে। তো আমি আরও কিছুদিন পরে তিনটি হিউমিডিফায়ার দিয়ে দেবো, এখন দুটো হিউমিডিফায়ারই কাজ চলে যাচ্ছে। তো তারপরে একটু বেশিরভাগ সময় কম থাকছে তো আমাকে দু একদিনের মধ্যেই আরও একটি হিউমিডিফায়ার এখানে অ্যাড করতে হবে, তাহলে তিনটে দিয়ে ঠিকঠাক চলবে। তার মানে বর্তমানে আছে 54 অর্থাৎ 54% হিউমিডিটি আছে এবং আর্দ্রতা বা টেম্পারেচার আছে 37 অর্থাৎ 37.6। তো এই গেল সেটারের এটা এইরকমই লাগে, অনেকে এটা 37.6 করে বা 7 করতে পারে। তো সাধারণত সেটারে 7 রাখা উচিত, আমি 7ই রেখেছি এবং হিউমিডিটি 60 রাখা উচিত, 60 রেখেছি। তো অনেকে 0.1 বা 0.1% এদিক ওদিক করতে পারে বা হিউমিডিটি 5% এদিক ওদিক করা যেতে পারে কিন্তু এটা হচ্ছে সবথেকে স্ট্যান্ডার্ড রেট বা স্ট্যান্ডার্ড মান হচ্ছে এটা 37.7 এবং 60। তো এটা গেল আমার সেটারের টেম্পারেচার এবং হিউমিডিটি সেটিংস। এবার আমি দেখাবো আমার যে ম্যানুয়াল ইনকিউবেটার অর্থাৎ যেটা হ্যাচার হিসাবে ইউজ করি সেটা দেখাবো। এখানে আমার বুডিং হবে, আপনারা অনেকে বুডিং নিয়েও অনেক প্রশ্ন থাকে তো বুঝতে পারছেন এখানে আমি বুডিংটা নতুন সেট করেছি, এখানে এখনও লিটার দিইনি। তো এটা হুবার আছে, এখানে ছোট সাইজের একটা হুবার আছে এবং এইভাবে আমি চিক গার্ড দিয়ে
বুডিংটা করে থাকি। তো এটা আজ রাত্রে আমি বুডিং করব, তো এখন দুপুরবেলা চলছে, তো কয়েক আর এক আধ ঘন্টা বাদ এখানে আমি লিটার বিছিয়ে দেবো, তারপর লাইটটা অন করে দিয়ে রাত্রিবেলা এখানে বাচ্চা দেবো। তো এখানে আমার রানিং হ্যাচিং চলছে, এখন আপনাদের রানিং হ্যাচিং দেখাচ্ছি। তো ইনকিউবেটরটা আগে বাইরেরটা বলে দিই, সেটিংসটা তারপরে খুলবো, কারণ সেটিং ইনকিউবেটরটা খুলে দিলেই তাপমাত্রা অনেক কমে যায় এবং অ্যালার্ম জ্বলে অ্যালার্ম চলতে লাগে এবং বিভিন্ন রকম সমস্যা হয়। তো এবার দেখুন, এইখানটা হচ্ছে আমার যে ম্যানুয়াল বা সেমি অটোমেটিক যে ইনকিউবেটরটা, ভিতরে বাচ্চা দেখতে পাচ্ছেন হয়তো, দু একটা বাচ্চা হয়ে এখনও হ্যাচিং চলছে। তো এইখানকার সেটিংসটা আগে বলে দিই, সেটা হচ্ছে যেটা হ্যাচারের সেটিংসটা থাকে, টেম্পারেচার থাকে একটু কমিয়ে দিতে হয়। তো আমি 37.4 করেছি আজকে, কিন্তু 37.5 করলেও চলে। আর হিউমিডিটি দেখুন 80 করেছি, অর্থাৎ 80, তাহলে 80% হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা 80% এবং তাপমাত্রা করেছি 37.4 অর্থাৎ 37.4। এবং এখন বর্তমানে ফল করছে 37.4 অর্থাৎ 37.4ই বর্তমানে ইনকিউবেটারের ভিতরে টেম্পারেচার আছে, যার কারণে ভিতরে লাইটগুলো অফ হয়ে আছে। এবং হিউমিডিটি 36.7-এর মধ্যে আসছে, বা তার জন্য হিউমিডিফায়ারটি এখন অন হয়ে আছে। তো এইটা হচ্ছে হিউমিডিফায়ারের সেটিংস। অনেকে এটা স্ক্রিনশট করে রাখতে পারেন দুটোই, আমি ওখানেও একটি ভালো রকম দিয়ে দিয়েছি। তো দুটো স্ক্রিনশট করে রাখলে সেটা বুঝতে মনে থেকে যাবে সুন্দরভাবে। তো এইটা থাকে ইনকিউবেটারের হ্যাচারের সেটিং, আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে সেটারের সেটিং। তো এইবার আমি ভিতরের কন্ডিশনটা দেখাচ্ছি, সেটা বাচ্চা আমার এখন রানিং হ্যাচিং হচ্ছে। হ্যাঁ, সবই আজ সকাল থেকেই বাচ্চা ফুটতে শুরু করেছে, অনেকগুলো বাচ্চা নিচেও চলে এসেছে না, যারা এখন একটু আগে হয়তো হ্যাচিং হয়েছে। প্রত্যেকটা ট্রেতেই বাচ্চা হ্যাচিং আসছে, দুটো একটা চারটে করে হ্যাচিং হতে শুরু করেছে। তো আজকে রাত্রের মধ্যে অনেক বাচ্চা হ্যাচিং হয়ে যাবে। তো এই দেখেন, বুঝতে পাচ্ছেন এইগুলো এখনও মাত্র এক ঘন্টাও হয়নি এই বাচ্চা দুটো, কিন্তু দেখুন বাচ্চাগুলো সুস্থ সবল আছে। এই বাচ্চাটাও হয়তো আধ ঘন্টা হবে ফুটেছে। তো এটা ইনকিউবেটার ভালো থাকলে বা ডিম যদি ভালো থাকে তাহলে খুব সুন্দরভাবে হ্যাচিং হয়ে যায়, হ্যাচিংয়ের বেশি টাইমও লাগে না বা খুব কোনো সমস্যাও হয় না। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয় যে হ্যাচিংয়ের টাইমটা হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিতরে অনেকগুলো বাচ্চা আছে, আমি ইনকিউবেটারটি বন্ধ করে দিচ্ছি কারণ টেম্পারেচার অনেক কমে যাচ্ছে বা হিউমিডিটি কমে যাচ্ছে, অ্যালার্ম দিয়ে দিচ্ছে। তো অ্যালার্ম বন্ধ করার জন্য আমরা নর্মালি ডাউন বাটনটা অফ অন করে দিলে অ্যালার্মের সাউন্ডটা বন্ধ হয়ে যায়, কিন্তু অ্যালার্মের যে লাইটটা জ্বলে থাকে অর্থাৎ অ্যালার্মটি এখনও রানিং আছে, অর্থাৎ সাউন্ডটা আমরা বন্ধ করে দিলাম ওর মাধ্যমে। তো এই ছিল মোটামুটি হ্যাচার এবং সেটারের সেটিংস। তো আপনারা একটু এইগুলো মাথায় রেখে হ্যাচার এবং সেটারের সেটিংস রাখলেই সুন্দরভাবে আপনাদের হ্যাচিং রেট খুব ভালো আসবে এবং বাচ্চার কোয়ালিটিও খুব ভালো আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আর কীভাবে হ্যাচিং ইনকিউবেটারের সেটিংস চেঞ্জ করবো, আমি নেক্সট ভিডিওতে এই নিয়ে আমি বলে দেবো, একটা ভিডিও বানাবো যে নেক্সট ভিডিওতে কীভাবে আমরা ইনকিউবেটারের যে এইটা এই কন্ট্রোলটা, এটা হচ্ছে XM18 ডবল সার্কিটের কন্ট্রোলার, এই কন্ট্রোলারের সেটিংস নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও বানিয়ে নেব, আর এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এই ছিল ভিডিওর আজ মূল বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। এবং আমাদের কাছ থেকে যে কোনো কিছু পেতে হলে, অর্থাৎ মুরগির ব্যবসা সংক্রান্ত যে কোনো সামগ্রী পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলস থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খামারকেও ভালো রাখুন, নিজেও ভালো থাকুন। ধন্যবাদ।